বুড়া শরীফের বড় হুজুরের বাড়ির ছেলে এইখানে আমাদের মঞ্চে উপস্থিত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি আজকে হঠাৎ সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে লাইভে আসতে বাধ্য হলাম, এর একটা বিশেষ কারণ। কেন, আমি গতকালকে আসাম সফর শেষ করে আমি মালদাতে বর্তমানে অবস্থান করছি। মালদায় একটা দোয়ার মাহফিল করে আমি মুর্শিদাবাদে রাতে প্রোগ্রাম করে কালকে স্মৃতিনগর মির্জাদা সাফির সিদ্দিকি ওখানে একটা প্রোগ্রামে দুপুরে যাব। কিন্তু এই হঠাৎ ইমিডিয়েট লাইভে আসতে বাধ্য হলাম একটা বিশেষ কারণ। তার আগে একটু বলে দিই যে আমাদের যে লাইভ চলছিল, আগে একটা লাইভ যে দিয়েছিলাম, কিছু নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে, নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে লাইভটা একটু কেটে গিয়েছিল। তাই পূর্বেরগুলো ডিলেট করে নতুন করে আমি, যেহেতু এটা একটা মেসেজ, এটা মানুষের একটা বার্তা, মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করা দরকার, তাই বিশেষভাবে আমি আবার ডিলেট করে নতুন করে লাইভে আসতে বাধ্য হলাম ফুরফুরা শরীফ পেজে। তো রাজারহাটে একজন বিজেপি কর্মী, যেটা সাম্প্রদায়িক দল হিসাবে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ জানে, সেই সাম্প্রদায়িক দলের একজন কর্মী রাজারহাটে আনোয়ার বলে নাম। সম্প্রতিকালে তিনি একটা তাদের রাজনীতিগত সভায় কেউ একজন তাদের পার্টির লিডার, পার্টির নেতা বক্তব্য দিচ্ছিল, রাজনীতির নেতা বক্তব্য দিতে দিতে তিনি বললেন যে এই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার দিকে ইন্ডিকেট করে, তার দিকে ইশারা করে বলছেন যে ইনি হচ্ছেন ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার ছেলে। আমি একজন ফুরফুরা শরীফের পীরজাদা এবং আমি বড় হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহির পৌত্র পীরজাদা সওবান সিদ্দিকি। আমি নিজেকে দায়িত্ব বলে মনে করি, এটা আমার বা আমার কর্তব্য বলে মনে করি যে উনি আমাদের বাড়ির কেউ নয়, পাঁচ হুজুর পীর কেবলার আওলাদের কেউ নয়, বড় হুজুর কেবলার আওলাদেরও কেউ নয়, কোনো দিক থেকে কোনো গন্ধ নাই তার সাথে, তরিকাতেরও কোনো গন্ধ নাই, রক্তের সম্পর্কেরও কোনো গন্ধ নাই। রাজারহাটের পীরজাদা বলতে, ফুরফুরা শরীফের খলিফার আওলাদ বলতে আমরা যাদেরকে জানি বা যাদেরকে সমাজ চেনে, জানে সেলসেলার মতবাদের মানুষ, তারা হচ্ছে আমাদের এটিএম ফারাজ সাহেব আছেন, আমাদের মাসুম ভাই আছেন, বখতিয়ার হুজুরের আওলাদ যারা, রাকিবুল আজিজ ভাই আছেন, তারা হচ্ছে মাজারাই দরবারে পীরজাদা, যিনি পরিচয় দিচ্ছে আনোয়ার, ফুরফুরা শরীফের বড় হুজুরের ছেলে বলে যাকে পরিচয় দেওয়া হচ্ছে, ইনি বড় হুজুরের কোনো আওলাদের আওলাদ নয়, কোনো মেয়ের আওলাদ নয় বা কোনো আমাদের বাড়ির জামাই বা কোনো রকম কোনো অ্যাঙ্গেলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা মানুষকে আমি জানাতে চাই, বলতে চাই এবং মানুষ এটা চিনুক, এটা একটা সাম্প্রদায়িক দলের চেতনা বা চিন্তা যে পীরজাদার নামটাকে ব্যবহার করে, ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহির প্রচার প্রসারটাকে ব্যবহার করে মানুষের কাছে একটা খারাপ বার্তা পৌঁছাবার প্রচেষ্টা করতে চলেছে, যেটা আমি নিন্দা জানাই। এবং আমি রাজারহাট থানার এবং রাজ্য রাজ্যের যারা প্রশাসন আছে, বিশেষ করে রাজারহাট থানায় যেহেতু প্রোগ্রামটা হয়েছে এবং তার বাড়ি যেহেতু রাজারহাটে, আমি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব, আইনত যেন তাকে ব্যবস্থা নেওয়া হয়। রাজারহাটের যারা মানুষ তারা যেন তাদেরকে এ অপপ্রচার করতে না দেয় এবং রাজ্য সরকারের প্রশাসন অফিসিয়ালভাবে এই অপপ্রচার করার কারণে, মানুষ যেটা নয় তার পরিচিতিটা সেইভাবে করার জন্য, ব্যক্ত করার কারণে আমি চাইব প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়, এটা আমি অনুরোধ করব। এবং তার সাথে সাথে আর একটা কথা বলে দিই যে ফুরফুরা শরীফ দরবারে ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি জীবন চরিত্র ভ্রাতৃত্ব সম্প্রীতি মানবতার ঐক্যর বন্ধন দিয়ে গড়ে উঠেছে, কোনো সাম্প্রদায়িক দলের সাথে তার কোনো রকম কোনো দিক থেকে কোনো অ্যাঙ্গেলে এবং কোনো রাজনীতিগতভাবে তিনি মুজাদ্দেদ জামান কাউকে সরাসরি সেইভাবে কোনো দিক থেকে কোনো রকমভাবে কোনো সময় তিনি সাপোর্ট করেননি, আমরাও করি না। আমাদের দোয়া যারা দেশের কাজ করবে, দশের কাজ করবে, সমাজের কাজ করবে, যাদের দ্বারা দেশের কাজ সমাজের কাজ হবে তাদেরকে আল্লাহ জয়ী করুক। আশা করি যাদের দ্বারা দেশের কাজ, দশের কাজ, সমাজের কাজ হোক তাদেরকে আল্লাহ জয়ী করুক। মুজাদ্দেদ জামানের ঐতিহ্য
সুফিজমের ঐতিহ্য, মুজাদ্দিদে জামানের ঐতিহ্য, আত্মা শুদ্ধির ঐতিহ্য, মুজাদ্দিদে জামানের ঐতিহ্য নিজের কলবে সাফাই আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, সেই ঐতিহ্যের ধারাও বড় হুজুর পীর কেবলার মধ্যে ছিল, তার আওলাদদের মধ্যে আছে, ইনশাআল্লাহ পাঁচ হুজুর কেবলার মধ্যেও ছিল। মুজাদ্দিদে জামানের সেই ঐতিহ্যের ধারা নিয়ে তারা অব্যাহত ছিল। যারা বর্তমানে কোন রাজনীতির ব্যানারকে প্রভাব প্রসার করার জন্য কেউ যদি কোন রকম ভাবে পীরজাদার পরিচয় দিয়ে ব্যানার তৈরি করে সাম্প্রদায়িক দলের পাশে দাঁড়িয়ে প্রচার করে, আমি পীরজাদা হিসাবে বলি যে ব্যক্তিটা করছে তার বিরুদ্ধে জানাই, তার বিরোধিতা করি। এই কথাটা আপনারা সকলের কাছে পৌঁছে দিন, শেয়ার করুন, এটাই আমার অনুরোধ। আজকে লাইভে আসার মূল কারণ একটাই, ওই আনোয়ার রাজারহাটে বাড়ি বিজেপির কর্মী বলে পরিচয় দিয়ে পাশে দাঁড় করি, আর একজন বিজেপির নেতা ফুরফুরা শরীফে বড় হুজুরের ছেলে বলে পরিচয় দিয়েছে, সেটার নিন্দা জানালাম। আইনত ব্যবস্থা নিক রাজ্য সরকার, এটা আমি রাজ্য সরকারের কাছে আবেদন করি।